মহালয়ের দিন বন্ধ হয়ে গেল কালচিনি চা বাগান। লক আউটের নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে গেল কর্তৃপক্ষ। অন্ধকারে 2000 শ্রমিকের ভবিষ্যৎ। মহালয়ার দিন বন্ধ হয়ে গেল কালচিনি চা বাগান। লক আউটের নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে গেল কর্তৃপক্ষ। অন্ধকারে 2000 শ্রমিকের ভবিষ্যৎ। শনিবার বেতনের দিন ছিল, বেতন না দিয়ে বোনাস না দিয়ে লক আউট ঘোষণা করল বক্সার ডুভার্স টি কোম্পানি। উল্লেখ্য, কালচিনি চা বাগানে গত 3 অক্টোবর বোনাস দেওয়ার কথা এবং শনিবার মাসিক বেতন ও পাক্ষিক বেতন প্রদানের কথা ছিল। কিন্তু শুক্রবার বাগান কর্তৃপক্ষ জানিয়েছিল যে তারা পাক্ষিক বেতন ও মাসিক বেতন পুজোর পর দেবে। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে একবেলা কাজ করে ফ্যাক্টরিতে এসে বিক্ষোভ দেখাতে থাকে। কিন্তু রাত 8টা অবধি শ্রমিকরা ফ্যাক্টরিতে বসে থাকলেও বাগান ম্যানেজমেন্টের কোনো দেখা মেলেনি। শনিবার সকালে পুনরায় শ্রমিকরা ফ্যাক্টরির সামনে জমায়েত হয়, কিন্তু বাগানের কোনো ম্যানেজমেন্টকে দেখা না মেলায় তারা হতাশ হয়ে ঘরে ফিরে যায়। দুপুর 12টার পর বাগান কর্তৃপক্ষ লক আউট ঘোষণা করে। এই লক আউটের খবর আসা মাত্রই বাগানে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। তৃণমূল চা বাগান মজদুর ইউনিয়ন কালচিনির সম্পাদক জানান যে প্রতি বছর পুজো আসলেই এমন কাণ্ড ঘটায়। ম্যানেজমেন্ট বোনাস না দিয়ে বেতন না দিয়ে লক আউট ঘোষণা করলো, আমরা এই মালিক চাই না। এই পুজোর আগে কালচিনি বাগান বন্ধ হয়ে গেল, কি বলছেন আপনারা? আমরা সব হতাশে আছি, সব অশান্তির মধ্যে আছি যে লক আউট হয়ে গেছে। কি কারণে লক আউট হয়েছে সেটাও আমরা জানি না। আমাদের যেটা আজকে পেমেন্টের শিডিউল ডেট ছিল সেটা আমরা বলেছি যে শিডিউল টাইমে আপনি দেন, সেটার জন্য এখানে ম্যানেজমেন্ট পালিয়ে গেছে, পালিয়ে চলে গেছে। এখানে লক আউট নোটিশ মাত্র পাঠানো হয়েছে, এটা আমরা খুবই দুঃখিত আছি। আর এর মধ্যেও আছি যে এই মালিকটা আমাদের হলো না। এই মালিক সারা বছর এর আগেও কয়বার এরকমই করেছে। আমরা এবার চাচ্ছি যে মালিক আমাদের থেকে বাগানে থাকবে না, বাগান থেকে সরে যাক। সরকারকে আপিল করি আমরা যে এই মালিককে আমাদের এখান থেকে সরাই দেন। ধারে ধাপে ধাপে কিন্তু আমাদের অন্যায় অত্যাচার করে যাচ্ছে। পেমেন্টের সম্বন্ধে আমরা যখন জানতে আসছি এই আমাদের কাণ্ড করে ওনারা পালিয়ে গেছেন, এখান থেকে ছাড়িয়ে বাগানটা ছাড়িয়ে চলে গেছেন। জয়েন্ট ফোরাম নেতা তথা DCPWA সম্পাদক গণেশ লামা জানান যে আর চাই না এই মালিক, ঘন ঘন বাগান বন্ধ, কিছুই হলো না, বিনা কারণে বাগান বন্ধ। শনিবার বেতন প্রদানের দিন ছিল, বেতন দিল না ও বোনাসও দিল না, বাগান লক আউট করে দিল, এখন শ্রমিকরা কি করবে? পুজোর আগ মুহূর্তে বাগান বন্ধ হওয়ায় বজ্রপাত হলো শ্রমিকদের মাথায়। লক আউট নোটিশ, আজকে মহালয়ার দিন, লক আউট নোটিশ দিয়ে এলো, অন্ধকারে চলে গেল 2000 শ্রমিকের ভবিষ্যৎ, কি বলছেন আপনারা? খুব মারাত্মক ব্যাপার বুঝছেন। এই আমাদের কালচিনি চা বাগানে যে রোশনলাল আগ্রওয়াল যে আছে, এই যে চা বাগান 2010 মধ্যে খোলার পরে যে শ্রমিকরা সাফার করতেছে আপনারা বুঝতে পারবেন না। আমাদের সব থেকে আমাদের PF এর টাকাটা জমা দিয়ে এখনও জমা দিচ্ছে না বুঝছেন। আজকে 16 বছর 17 বছর হয়ে যাচ্ছে, বিরাট টাকার ঘোটালা, তাও অ্যারেস্ট হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। চা বাগানে শ্রমিকদের PF এর টাকা কাটানো হলো, তারপরে ওয়েজেস দিচ্ছে না, তারপরে মান্থলি রেটের ওয়েজেস দিচ্ছে না, ডেলি রেটের দিচ্ছে না, তারপরে হঠাৎ করে বোনাসও দিল না, হঠাৎ করে চা বাগানটা লক আউট করে চলে গেছে ম্যানেজমেন্ট।